আছে দেখো তাহলে আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2022 সাল থেকে হ্যাঁ ত্রিকোণমিতি অধ্যায়ের এই অঙ্কটা করব আমি বোর্ডে অঙ্কটা লিখে দিছি আমরা ময়মনসিংহ বোর্ড 2022 সাল থেকে ত্রিকোণমিতি অধ্যায়ের এই সৃজনশীল ম্যাটটা সলভ করব আমাদের উদ্দীপকে কি আছে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1 এটা হচ্ছে আমাদের উদ্দীপক এটা একটা সমীকরণ উদ্দীপকে আমরা দুইটা সমীকরণ দেখতেছি প্রথম সমীকরণে কি আছে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1 এবং আরেকটা সমীকরণ আছে এটা আবার তিনটা পক্ষ আছে বাম পক্ষ মধ্যপক্ষ ডান পক্ষ যখন তিনটা সমীকরণ থাকে ধরো এমন আছে যে 2y প্লাস 3 ইকুয়াল টু 5 ইকুয়াল টু 2x ধরো এমন আছে এইটা এক্স্যাক্টলি মানে কি জানো এটা হচ্ছে বাম পক্ষ এটা মধ্যপক্ষ এটা হচ্ছে তোমার হচ্ছে ডান পক্ষ বাম মধ্য ডান তার মানে এক্স্যাক্টলি এখানে তিনটা পক্ষ আছে মানে তিনটা যে পক্ষ আছে তিনটা পক্ষ মানে দুটা সমীকরণ মানে তিনটা পক্ষ মানে কয়টা সমীকরণ কিভাবে দেখো এইটার সাথে এইটা একটা আবার এইটার সাথে এইটা একটা তার মানে আমি এখান থেকে কি লিখতে পারি অতএব 2y প্লাস 3 ইকুয়াল টু 5 এবং 2x ইকুয়াল টু 5 কথা বুঝতে পারছো কখন আমরা এটা লিখতে পারবো যখন তিনটা পক্ষ থাকবে তাহলে এটা হচ্ছে বাম পক্ষ এটা মধ্যপক্ষ এটা ডান পক্ষ তার মানে এক্স্যাক্টলি এখানে দুটো সমীকরণ আছে বাম পক্ষ সমান মধ্যপক্ষ ডান পক্ষ সমান মধ্যপক্ষ এমন থাকলে এটা ওকে তাহলে আমি যদি নর্মালি দেখি আলটিমেটামলি এখানে তিনটা সমীকরণ আছে এটা প্রথম সমীকরণ এইখানে এটা একটা সমীকরণ এটা একটা সমীকরণ তাহলে আসলে কটা সমীকরণ আছে তিনটা এখান থেকে আমরা এটা তো আমাদের উদ্দীপক এখান থেকে আমরা তিনটা সৃজনশীল ম্যাথ সলভ করব অর্থাৎ উদ্দীপক থেকে ক খ গ এখানে তিনটা অংশ আছে তাই না ক কখনো কখনো উদ্দীপক রিলেটেড কখনো কখনো উদ্দীপক ব্যতীত আমরা যেখানে ক করতেছি এই কটা কি এখানে কি উদ্দীপক রিলেটেড না উদ্দীপক ব্যতীত সেটা আমি দেখলেই বুঝতে পারবো সেটা আমি দেখলেই বুঝতে পারবো কথা বুঝতে পারছো ফোনটা বন্ধ হইল বন্ধ থাক এখন শোনো তাহলে এটা কি উদ্দীপক রিলেটেড দেখো এটা কি উদ্দীপক রিলেটেড তাহলে এখানে কি আছে পি ইকুয়াল টু 30° হলে রুট 1 মাইনাস কস স্কয়ার পি এর মান নির্ণয় করো তাহলে এটা তোর উদ্দীপক রিলেটেড না এটা উদ্দীপক রিলেটেড না তাহলে আমি সরাসরি তাহলে আমরা এখানে সলভ করব তাহলে তুমি খাতায় লিখবা কয়ের উত্তর আগে লিখবে এত নম্বর প্রশ্নের উত্তর নিচে লিখবা ক তাহলে আমরা প্রথমে ক সলভ করব আমার কয়ে কি আছে পি ইকুয়াল টু 30° হলে তাহলে দেওয়া আছে পি ইকুয়াল টু কি 30° তাহলে পি ইকুয়াল টু 30° এটা দেওয়া আছে ওকে এখানে পিটা আসলে এক্স্যাক্টলি থিতা এটা থিতার মান কত 30° হলে রুট 1 মাইনাস কস স্কোয়ার পি এর মান নির্ণয় এই তো এটা থিতা না আমরা কি জানি ত্রিকোণমিতিক নামের সাথে যে ক্যাপিটাল লেটারে বর্ণটা থাকে সেটা এক্স্যাক্টলি থিতা সেটা এক্স্যাক্টলি কি এটা কিন্তু ক্যাপিটাল লেটারে থাকে তুমি দেখছো কখনো এ কখনো বি কখনো সি কখনো এন কখনো পি কখনো কিউ তারপরে এটা নর্মালি ক্যাপিটাল লেটারে থাকে কিছু থাকে ক্যাপিটাল লেটারে তাহলে এই ক্যাপিটাল লেটারে যে থাকে এটা এক্স্যাক্টলি থিতা আসলে আমাকে এটার মান নির্ণয় করতে বলছে যখন পি ইকুয়াল টু 30° তাহলে এখন আমি নিচে লিখব প্রদত্ত রাশি এটা ত্রিকোণমিতিক রাশি প্রদত্ত রাশি যেহেতু মান নির্ণয় করবো আমরা এখন প্রদত্ত রাশি আমার কি আছে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার পি এটার মান তো নির্ণয় করতে হবে তাই না ইকুয়াল টু রুট ওভার এখন আমরা অভেদাবলী সূত্র কি জানি দেখো সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইকুয়াল টু 1 এটা আমরা জানি কিনা আর এটা থেকে আমরা আরও কয়েকটি সূত্রে কনভার্ট করতে পারি যেমন এখান থেকে আমরা লিখতে পারি অতএব সাইন স্কোয়ার থিতা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিতা লিখতে পারি এক্স্যাক্টলি আমি এইখানে এই জিনিসটাই করবো আমার কিন্তু এইটা আছে 1 মাইনাস কস স্কোয়ার থিতা কারণ পিটা থিতা তাহলে এইখান থেকে যদি আমি এখানে আসতে পারি তাহলে আমি কি লিখতে পারি সাইন স্কোয়ার পি লেখা যাবে হ্যাঁ এখন এইটা কিন্তু মাথায় রাখবা থিতা না
আসলে থিটার উপর নর্মালি স্কোয়ার, এটা পুরো মানের উপর স্কোয়ার, আসলে সাইন পি অল স্কোয়ার, সাইন থিটার মান বের করতে হবে। আসলে স্কোয়ারটা কিন্তু পুরো অল স্কোয়ার আছে, স্কোয়ারটা কি আছে, তাহলে এই স্কোয়ারের রুট কাটা যাবে না, তাহলে স্কোয়ার রুট যদি কাটা যায় থাকে কি সাইন পি। হ্যাঁ এটা তোমাকে একটু বলি আমি, এইটা মানে আসলে কিন্তু এইটা সাইন পি অল স্কোয়ার, আর এই যে স্কোয়ার এটা কিন্তু সাইন পির মানের উপর স্কোয়ার। এখন তুমি ভাবতে পারো এখানে তো রুটটা শুধু রুটটা দেখতেছি এর সাথেও আছে এর সাথেও আছে, তাহলে কাটাকাটি যে করলাম এর সাথে তো রুট থাকার কথা না, থাকবে না, এটা অল স্কোয়ারেই, এটা কি কিন্তু ত্রিকোণমিতিতে থিটার উপরে স্কোয়ার দেওয়া হয় না, কিন্তু নর্মালি স্কোয়ারটা আছে, এটা মানের উপরে স্কোয়ার, তাহলে এক্স্যাক্টলি রুট আর এই স্কোয়ারটা কাটা গেছে, তো রয়ে গেছে কি সাইন পি। এখন পির মান কত, তাহলে এখন পির মানটা আমি বসাবো, তাহলে এখন আমি যদি পির মানটা বসাই তাহলে আমরা কী পাই সাইন 30 ডিগ্রি। দেখছো এখন এক্স্যাক্টলি তো আমার সাইন 30 ডিগ্রি মান নির্ণয় করতে হবে, কারণ আমি তো মান বের করব, মান বের করব। আর আমি সাইনের ক্ষেত্রে আমরা টেকনিক কী শিখছি, সাইনের ক্ষেত্রে কী জানি আমরা, যে সাইন থিটা ইকুয়াল টু রুট বাই টু। এখন আমাদের তো পাঁচটা আঙ্গুল দ্বারা পাঁচটা আদর্শ যে ডিগ্রি আছে সেটা নির্ণয় করা শিখছি আমরা, আমরা জানি এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আমাদের আদর্শ ডিগ্রি কিন্তু পাঁচটা, আর আমাদের মূল ত্রিকোণমিতিক অনুপাত তিনটা, সেটা হচ্ছে সাইন থিটা কস থিটা ট্যান থিটা। আমি তো একটা ক্লাসে কীভাবে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের যা আদর্শ অনুপাত পাঁচটি আছে আমরা মান কীভাবে হাতের আঙ্গুলের সাহায্যে নির্ণয় করবো এটা আমরা শিখছি, তাই না। সাইনের ক্ষেত্রে আমরা সূত্রটা কী জানি, সাইন বিভিন্ন ডিগ্রির মানের জন্য রুট বাই টু, অ্যান্ড রুটের ভিতরে নর্মালি তো আঙ্গুল বসবে, তাই না। আর আমরা কী জানি সাইন যত ডিগ্রি তত সেই আঙ্গুলটা বাদ দিব, ওই আঙ্গুলটা বাদ দিয়ে বামের আঙ্গুলটা হচ্ছে রুটের ভিতরে বসবে। এখন সাইন কত ডিগ্রি আছে, 30 ডিগ্রি মানে এক্স্যাক্টলি 2 নম্বর আঙ্গুল না, কারণ এটা তো 0 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, তারপরে 45, তারপরে তাহলে আমি তো 30 ডিগ্রি মানে এই অ্যাঙ্গুলে আছি, আমি যদি এই অ্যাঙ্গুলে থাকি এই অ্যাঙ্গুলে তো বাদ, এটা কাউন্টেবল না, গণনাযোগ্য না, মানে যত ডিগ্রি ওই আঙ্গুলটা গণনার মধ্যে পড়বে না, ওটা বাদ দিয়ে আমি নিব। আমি ওইখান থেকে যদি বামে আসি সাইন, ওইখান থেকে আমি যদি ডানে যাই কস, তাহলে আমি ওইখান থেকে যেহেতু সাইন বামে আসবো কয়টা আঙ্গুল, তাহলে আমি এখানে 1 বসাবো, রুট 1 মানে তো 1, তাহলে সাইন 30 ডিগ্রির মান তাহলে আমি এক্স্যাক্টলি কত পাইলাম, তাহলে আমি হাফ বাস, ওকে এটাই আমাদের অ্যান্সার, এই হচ্ছে অঙ্ক, ক্লিয়ার একদম। এটা নিয়ে কোনো কারো কনফিউশন আছে, এগুলি অনেক সহজ, এখানে মূলত আমি এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, সূত্রে অ্যাপ্লাই করে পির মান বসালাম, তারপরে আমরা সাইন 30 ডিগ্রির মান নির্ণয় করলাম, ওকে এটা ক্লিয়ার আমাদের। এখন আমরা ক্ষয়ে আসবো, এটা লিখে নাও, তাদের লিখে নেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে লিখে নেবে, হ্যাঁ তাই মিশাইলাম। এখন আমরা ক্ষয়ে চলে যাবো, ক্ষয়ে কী বলছে দেখো, ক্ষয়ে বলছে প্রমাণ করো যে কোয়াট টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল কোয়াট টু দি পাওয়ার 4 থিটা -1 ইকুয়াল টু কোয়াট স্কোয়ার থিটা, কোয়াট স্কোয়ার থিটা, এটা কি লিখতে আমার ভুল হয়েছে নাকি, না ঠিক আছে কোয়াট স্কোয়ার থিটা, এটা আমাকে প্রমাণ করতে বলছে না। এখন এইটা যে আমি প্রমাণ করব, এটা এক্স্যাক্টলি প্রমাণ করব কিন্তু উদ্দীপক থেকে, তাহলে কোয়াট টু দি পাওয়ার 4 থিটা উদ্দীপকে, দেখো থিটা রিলেটেড উদ্দীপক কয়টা আছে আমার উদ্দীপকে, কিন্তু 2টা সমীকরণ আছে, একটা থিটা এবি, একটা থিটা কি, আর একটা থিটা কিন্তু থিটাই দেওয়া আছে, তাহলে এখানে তোমাকে উদ্দীপক অনুযায়ী প্রমাণটা করতে হবে। তাহলে উদ্দীপকটা কেন দিল, আমি ইচ্ছা করলে বাম পক্ষে এটা লিখতে পারি, এটা লিখলাম নর্মালি ক্যালকুলেশন করলাম করতে পারবো, কিন্তু আমাকে উদ্দীপকের সাপেক্ষে প্রমাণটা করতে হবে, তাহলে থিটা রিলেটেড উদ্দীপক কোনটা, এইটা, তাহলে আমাকে আসলে এক্স্যাক্টলি এইখান থেকে এই প্রমাণটা করতে হবে, আমার কথা বোঝা গেছে, প্রমাণ এইখান থেকে আমি এটি করব। তাহলে এখন আমি কী লিখতে পারি, তাহলে আমি লিখবো আগে খ, লিখবো দেওয়া আছে, আমি আগে উদ্দীপকটা লিখবো, ওইখান থেকে এক্স্যাক্টলি প্রমাণটা করবো, তাহলে আমাদের কী দেওয়া আছে কস স্কোয়ার থিটা, হ্যাঁ প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1, এইখান থেকে আমি কী মিলাবো, কোয়াট টু দি পাওয়ার 4 থিটা -1 ইকুয়াল টু কোয়াট স্কোয়ার থিটা, এটা মিলাবো, তো এটা মিলানোর লক্ষ্যে তো আমি কাজটা করবো, মানে কি আমি কস থেকে তো কটে আসবো, কস থেকে কি, কস থেকে কটে আঠা যায়, আগে দেখো তুমি এখানে আমি এখান থেকে কী লিখতে পারি, কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এবারে প্লাস হলো পেছনে গিয়ে কী হলো মাইনাস হলো, বা এখানে গিয়ে আমি অভেদের সূত্রে অ্যাপ্লাই করতে পারি, দেখো অভেদের সূত্রে অ্যাপ্লাই করতে পারি,
তাহলে আমরা অভেদের সূত্রে কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, পক্ষান্তর করো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস, তাহলে আমি এখন কি লিখতে পারি, এইখান থেকে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে আমার এক পাশে আসলো কস, এক পাশে আসলো সাইন, আর আমার বাম পাশে কি আনতে হবে, কট। এখন আমাকে কিন্তু গন্তব্য অনুযায়ী কাজ করতে হবে, আমাদের ত্রিকোণমিতিতে কিন্তু অনেক সূত্র আছে, কিন্তু অঙ্ক ভেদে আমরা সূত্র অ্যাপ্লাই করি কেন, আমার গন্তব্য কী, আমার লক্ষ্য কী, আমার লক্ষ্য কী, দেখো তো কী আনা, কট, কী আনতে হবে, আমার আছে বাম পাশটা, আগে চিন্তা করো বাম পাশে কট আনতে হবে, আমার আছে কি কস, তাহলে কস থেকে কট আমি যাব কিভাবে, আমি যেতে পারবো যদি এমন হয় কস বাই সাইন কট থিতা বাই, তাহলে আমি কি লিখতে পারি, তার মানে আমার এখানে হরে আমার সাইন থিতা আনতে হবে, হরে কি আনতে হবে, সাইন থিতা আনতে হবে, কট টু দি পাওয়ার কী আছে আবার ফোর, তাহলে আমার অল পাওয়ার ফোর আনতে হবে, তার মানে এখন আমাকে কী করতে হবে, হরে কিন্তু সাইন টু দি পাওয়ার ফোর আনতে হবে, সাইন টু দি পাওয়ার, এখন হরে যদি আমি সাইন টু দি পাওয়ার ফোর আনতে চাই, এটা তো সমীকরণ, সমীকরণ তো আমি পাবো, আমরা জানি সমীকরণে যে কোনো কিছু গুণ করা যায়, যে কোনো কিছু ভাগ করা যায়, যে কোনো কিছু গুণ করা যায়, যে কোনো কিছু ভাগ করা যায়, সমীকরণে যায়, তো সমীকরণ না হলে পেতাম না, সমীকরণ না হলে পেতাম না, তাহলে এখন আমি কী করবো, বা কস টু দি পাওয়ার ফোর থিটা, এই দেখো সাইন টু দি পাওয়ার ফোর থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা সাইন টু দি পাওয়ার ফোর থিটা, তাহলে আমি কি উভয় পক্ষে সাইন টু দি পাওয়ার ফোর থিটা দ্বারা ভাগ করছি, তাহলে আমি উভয় পক্ষে যদি কোনো কিছু দ্বারা গুণ করি, উভয় পক্ষে যদি কোনো কিছু দ্বারা ভাগ করি, সমীকরণ একই থাকে না পরিবর্তন হয়, বলো সমীকরণ একই থাকে না পরিবর্তন হয়, সমীকরণ একই থাকে, উভয় পক্ষে হতে হবে, তাহলে এখন আমি ব্র্যাকেটে কী লিখবো, উভয় পক্ষে সাইন টু দি পাওয়ার ফোর থিটা দ্বারা ভাগ করে পাই, এই কথাটা লিখে নিতে হবে, এই কথাটা লিখে নিবে, উভয় পক্ষে সাইন টু দি পাওয়ার ফোর থিটা দ্বারা ভাগ করে পাই, বুঝা গেছে। এখন আমি এক্স্যাক্টলি এখান থেকে কী আনতে পারবো বলো, এখান থেকে এক্স্যাক্টলি কী আনতে পারবো, আমি আনতে পারবো কট টু দি পাওয়ার ফোর, কারণ এটা তো পাওয়ার ফোর, পাওয়ার ফোর এটা তো ঝামেলা নেই, পাওয়ার না থাকলে শুধু আসবে কট, পাওয়ার থাকলে পাওয়ার সহ আসবে, উপরেও ফোর নিচেও ফোর, তাহলে আমি লিখতেই পারি কট টু দি পাওয়ার ফোর থিটা, এটা কেন লিখলাম, সূত্র অ্যাপ্লাই করছি আমি, আমরা জানি কস বাই সাইন মানে কট, আবার আমরা কী জানি সাইন বাই কস মানে ট্যান, জানি কিনা আমরা, তাহলে এখন আমরা ইকুয়াল টু পরের লাইনে কী লিখতে পারি, উপরে দুইটা সাইন নিচে চারটা সাইন, তাই কিনা, উপরে দুইটা সাইন থিতা না, নিচে কটা সাইন থিতা, তাহলে উপরে দুইটা থেকে নিচের দুইটা যদি আমি কাটাকাটি করি, নিচে কটা থাকে, লিখতে পারি আমি কাটাকাটি করে পাইলাম, তাই না। এখন একটা লক্ষ্য কিন্তু পূরণ হয়েছে, দেখো একটা লক্ষ্য কি পূরণ হয়েছে, আমরা ডান দিকে কিন্তু কট টু দি পাওয়ার ফোর আনছি, আনছি, এখন আরেকটা কিন্তু আমাদের ঝামেলা রয়ে গেছে, ওয়ান বাই সাইন, এটাকে তো কট করতে হবে নাকি, এখন আমাদের সবচেয়ে মানে যেখানে একটু ক্রিটিক্যাল সেখানে আমাদের অভেদাবলী আছে, যেমন আমরা অভেদাবলী একটা ইউজ করলাম এখানে, সেটা কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, আমরা এখানে আরেকটা অভেদাবলী ইউজ করবো, সেটা হচ্ছে কি জানো, এখানে ইউজ করবো হচ্ছে কট স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, আমরা এই অভেদাবলিটি ইউজ করবো এখানে, আমরা এখানে আরেকটা অভেদাবলি জানি কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কি, আর এটা যদি পক্ষান্তর করি আমি লিখতে পারি অতএব কোসেক স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস, সরি আমার একটু ভুল হলো মনে হয়, আমার একটু ভুল হয়েছে মনে হয়, আমার এটা এমন হবে, সরি এই সূত্রটা আমি অভেদটা নিচে লিখে দিচ্ছি, আমার হবে এইটা অভেদটা, আরেকটা দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস এইটা হচ্ছে অভেদাবলী কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, এইখান থেকে আমি কী লিখতে পারি, অতএব কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস
কট স্কয়ার থিতা, এটা কিন্তু অভেদাবলী, ঠিক আছে? আমাদের অভেদাবলী তিনটে আছে, হ্যাঁ, তার মধ্যে দ্বিতীয় অভেদাবলী এটা যে নর্মালি আমরা কী জানি কোসেক স্কয়ার থিতা মাইনাস কট স্কয়ার থিতা ইকুয়াল টু ওয়ান, আর আমি যদি পক্ষান্তর করি শুধু কোসেক রাখি ওই পাশে কী হয় ওয়ান প্লাস। এখন তুমি প্রশ্ন করতে পারো, স্যার কোসেকে তো পাইনি, এখন আপনি কোসেক নিয়ে আসেন কেন? কোসেক তো আমি পাবো, এই যে এটা থেকে কোসেক লিখতে পারি, ওয়ান বাই সাইন মানে কি কোসেক থিতা। তাহলে আমরা এখান থেকে পরের লাইনে কী লিখতে পারি, বা কট টু দি পাওয়ার ফোর থিতা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিতা লিখতে পারি। এখন আমি কি বলছি, আমাকে ডান পাশে কী আনতে হবে, কট, এই দেখো কোসেক আসছে। তাহলে আমাদের অভেদাবলী কী ছিল, কোসেক স্কোয়ার থিতা মাইনাস কট স্কোয়ার থিতা ইকুয়াল টু ওয়ান। তাহলে কোসেক স্কোয়ার থিতা সমান কি, ওয়ান প্লাস কট স্কোয়ার থিতা। তাহলে এই জায়গায় কি আমি ওয়ান প্লাস কট স্কোয়ার থিতা লিখতে পারি, তাহলে লিখব বা কট টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু থিতা। এইখানে তাহলে আমি কী লিখতে পারি, কোসেকের বদলে কী লিখতে পারি, ওয়ান প্লাস কট স্কোয়ার থিতা লিখতে পারবো। লেখা যাবে, নিচে দেখো তো এসতে দেখা যাচ্ছে, এসতে দেখা যায়। তাহলে এখন এখান থেকে আমি কী লিখতে পারি, একটু এবার সরল লিখতেছি, অতএব। এখন দেখো আমাদের কিন্তু অঙ্ক শেষ, আমাকে কী প্রমাণ করতে বলছে, কট টু দি পাওয়ার ফোর থিতা মাইনাস ওয়ান, এই পাশে কি প্লাস ওয়ান আছে, এই পাশে আসলে কী হবে? তাহলে আমরা এক্স্যাক্টলি লিখতে পারি, অতএব কট টু দি পাওয়ার ফোর থিতা মাইনাস ওয়ান ইকুয়াল টু কট স্কোয়ার থিতা, এটা আছে প্রমাণিত, প্রমাণিত। ওকে, তাহলে এক্স্যাক্টলি আমরা কিন্তু খুব সহজে অঙ্কটা করতে পারলাম। কারো কোথাও সমস্যা বুঝতে সমস্যা থাকলে আমাকে বলতে পারো, আমি আবারও বলতেছি, আমরা উদ্দীপক থেকে শুরু করছি, কস স্কোয়ার থিতা প্লাস কস টু দি পাওয়ার ফোর থিতা ইকুয়াল টু ওয়ান, তাই না? আমি কী করছি দেখো, যেটা স্কোয়ার এটাকে সাইড চেঞ্জ করছি, কারণ স্কোয়ারটাকে সাইড চেঞ্জ করছি কেন, আমাদের যে অভেদাবলী সূত্র আছে সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইকুয়াল টু ওয়ান। তাহলে আমি কোথায় সূত্র অ্যাপ্লাই করতে পারবো, পাওয়ার টু হলে, স্কোয়ার হলে। তাহলে এই তাই আমি স্কোয়ারটাকে সাইড চেঞ্জ করছি, আমি তো পারলে এটাকেও সাইড চেঞ্জ করতে পারতাম, কিন্তু এটাকে সাইড চেঞ্জ করলে কী হতো, আমি কি অভেদাবলী সূত্রে অ্যাপ্লাই করতে পারতাম? অভেদাবলী সূত্রে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই পাওয়ার কী লাগবে, টু লাগবে, পাওয়ার টু লাগবে। কিন্তু পাওয়ার টুটাকে যদি সাইড চেঞ্জ করি আমি কি সূত্রে অ্যাপ্লাই করতে পারবো? এই জন্য আমি এস করতাম। তোমরা ভাবতে পারো, স্যার টু দি পাওয়ার ফোরটাকে চেঞ্জ করলো না কেন, আমি তো ইচ্ছা করলে টু দি পাওয়ার ফোরটাকেও ডান পশে নিয়ে যেতে পারতাম, পারতাম না? কিন্তু নিয়ে গেলে কী হতো বলো তো, আমি আসলে কোনো কিছু লিখতে পারতাম? আমি নিলাম ওয়ান মাইনাস কস টু দি পাওয়ার ফোর থিতা, পরের লাইনে গিয়ে কী করতাম, কারণ তার তো কোনো সূত্র নাই। আমাদের অভেদাবলী সূত্র স্কোয়ার রিলেটেড, অভেদাবলী সূত্র কি স্কোয়ার রিলেটেড, আর অভেদাবলী সূত্রগুলো আসছে শুধুমাত্র পিথাগোরাসের উপপাদ্যের কারণে, পিথাগোরাসের উপপাদ্যের কারণে। পিথাগোরাসের উপপাদ্যে আমরা কী জানি, অধিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এক্স্যাক্টলি অভেদাবলী পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আসছে। এই জন্য আমাকে শুধু বর্গ রিলেটেড সূত্রে অ্যাপ্লাই করতে হবে অভেদাবলী। ওকে, তাহলে আমরা এই জন্য কী করছিলাম, এখানে স্কোয়ারটাকে সাইড চেঞ্জ করছি, প্লাসটা গিয়ে কী হয়েছে, এই জায়গায় দেখো বক্স করে রাখছি আমি এখনও, এই জায়গার বদলে আমি এইটা লিখছি, কারণ অভেদাবলী সূত্র লিখতে পারি। এখানে তুমি লিখতে পারো যে এত সমান সাইন স্কোয়ার থিতা, ঠিক আছে? এরপরে আমি কী করছি, আমার আমি বলছি গন্তব্য অনুযায়ী আমি কাজ করব। আমার গন্তব্য কী ছিল, আমাকে কট আনতে হবে। এই জন্য তুমি বলতে পারো, স্যার এই লাইনটা কেন এই লাইনটাই করলো, কারণ এই লাইনটা ছাড়াও তো আমি অনেক কিছু করতে পারতাম। কিন্তু তোমাকে বলছি আমি, অঙ্কের মূল বিষয়টা কী, আমাকে গন্তব্য দিয়ে চলতে হবে। তোমাকে আমি যদি যাইতে বলি বামে, আর তুমি যদি ডানে যাও, আমি তোমাকে যে গন্তব্য নির্ধারণ করে দিছি তুমি ওই গন্তব্যে পৌঁছাইতে পারবা? আমি তোমাকে যে গন্তব্য নির্ধারণ করে দিছি ওটা যেতে গেলে তোমাকে বামে যেতে হবে। তুমি যদি ডান পাশে যাও তুমি তো ভুল ডিরেকশনে গেলাম, তুমি তো আমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাইতে পারবো না। তাহলে এখানে ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ। ম্যাথ যে আমি করবো, ম্যাথে আমি হাজার হাজার সূত্রে অ্যাপ্লাই করতে পারি, কিন্তু কোন সূত্রটা ওই ম্যাথের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমার গন্তব্য বলে দিবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন আমাদের মধ্যে প্রবলেম, আমরা যারা মনে করো ম্যাথ করি, প্রবলেমটা এইটাই যে স্টুডেন্টরা প্রশ্ন করে কি যে স্যার কখন কোন সূত্রে অ্যাপ্লাই করবো, এটাই তো আমি বুঝি না। অঙ্ক কেউ বুঝালে তো বুঝি নাকি, প্রবলেম আমাদের কী বলো, কখন কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে, এত সূত্রের চাপ নাকি, সূত্র তো শেষ নেই, অঙ্ক অল্প সূত্র বেশি, তাই না? এখন আমাদের প্রবলেমটা এই জায়গায় হয় যখন আমরা ম্যাথগুলো করি যে আমি কোন অঙ্কে কোন সূত্রে অ্যাপ্লাই করব, কোন অঙ্কে কোন সূত্র অ্যাপ্লাই করব। এইটা তুমি যদি বুঝতে চাও তোমাকে গন্তব্যটা স্থির করতে হবে, যে আমি ওই গন্তব্যে যদি যেতে চাই
কোন সূত্রটা অ্যাপ্লাই করলে আমি পৌঁছাইতে পারবো, তাই না? আমি তো অনেক ইচ্ছা করলে সূত্র অ্যাপ্লাই করতে পারি, এখানে কি আমি অন্য সূত্রে অ্যাপ্লাই করতে পারতাম না? আমি কি এখানে লিখতে পারতাম না ওয়ান বাই সেক? আমি কি এখানে লিখতে পারতাম না ওয়ান বাই কোসেক? কিন্তু লিখে কি হইতো বলো? আমি তো আমার গন্তব্যে পৌঁছাইতে পারতাম না, কারণ আমার গন্তব্য তো কট। আমার গন্তব্য কি? তাহলে আমি কি করলে কস থেকে কট আসবে? যদি আমি হরে সাইন দ্বারা ভাগ করি, কারণ সমীকরণ আছে, হরে যদি আমি সাইন নিয়ে আসি তাইলে তো আমার কট আসবে, কারণ লবে আছে কস, হরে আনলাম সাইন, কস বাই সাইন মানেই তো কট। এই জন্য আমি এক্স্যাক্টলি কট পেয়ে গেছি, দেখছো? আবার ওয়ান বাই সাইন পাইছি, ওয়ান বাই সাইনের জন্য কি আসছে? কোসেক। কোসেক থেকে আমি আবার কটে যাওয়ার পথ রাস্তা পাইছি, এই রাস্তাটা, এই রাস্তাটা আমার। কোসেক থেকে কীভাবে কটে যাব? আমাদের আরেকটা অভেদাবলি আছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু, আমি যখন পক্ষান্তর করলাম কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু, এই দেখো এই পাশে মাইনাস ছিল, বুঝতে কী হয়েছে? আমি কিন্তু এক্স্যাক্টলি কোসেক সমান কট পাইছি। এই দেখো কোসেকের বদলে আমি ওয়ান প্লাস কট আনছি। এখন ওয়ানটাকে যখন সাইড চেঞ্জ করলাম আমাদের এক্স্যাক্টলি প্রমাণটা মিলে গেল, দেখছো? ক্লিয়ার একদম? এখন আসবো আমরা গয়ে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই তো। হ্যাঁ, এখন গয়ে কি বলছে প্রমাণ করো, সাইনে ইকুয়াল কস থ্রি বি। এখানে এটা আসলে এক্স্যাক্টলি কি বলো, সাইনে এটা কি? এটা এক্স্যাক্টলি থিটা, মানে এটা এখানে সূক্ষ্মকোণ, এটা এখানে সূক্ষ্মকোণ। সাইনে ইকুয়াল কস থ্রি বি, নর্মালি যদি আমি ম্যাপ করি এটা জীবনেও মিলবে না, এটা কখনোই মিলবে না। তার মানে অবশ্যই এর এখানে ডিগ্রি আসবে, মান আসবে। এ রিলেটেড উদ্দীপক কোথায়? এই যে আছে, রুট থ্রি ট্যান ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু থ্রি ইকুয়াল টু টু রুট থ্রি ইন্টু কস এ মাইনাস বি। তাহলে এক্স্যাক্টলি এই সমীকরণ থেকে আমাকে এর মান নির্ণয় করতে হবে, এ এবং বির মান নির্ণয় করতে হবে, কারণ এখানে আছে এ, এখানে আছে বি। তাহলে এখানে আমার এই সমীকরণ থেকে এর মান বের করে নিতে হবে, ডিগ্রি কত, বির মান কত ডিগ্রি আমাকে বের করে নিতে হবে, কোথা থেকে, উদ্দীপকের এই সমীকরণ থেকে। তাহলে আমি এখানে কিন্তু তিনটা পক্ষ পাইছি, প্রথম এটা হচ্ছে বামপক্ষ, এটা মধ্যপক্ষ, এটা কি? তাহলে তিনটা পক্ষ থাকলে আমি দুইটা সমীকরণ লিখতে পারি। আমি একটু আগেই বুঝালাম, তিনটা পক্ষ থাকলে কটা সমীকরণ লেখা যায়, দুটা সমীকরণ লেখা যায়। তাহলে আমি এখান থেকে কী লিখতে পারি? প্রথমে লিখতে পারি, আগে লিখব গণন প্রশ্নের উত্তর, অর্থাৎ গ লিখবা, আগে লিখবা, দেওয়া আছে, দেওয়া আছে, ওকে, দেওয়া আছে। লিখে প্রথমে আমি লিখব রুট থ্রি ট্যান এ প্লাস বি ইকুয়াল টু থ্রি, এই তো, এটা লিখবো কিনা বলো, এটা লিখবো না বা? এখান থেকে আমি কী লিখতে পারি দেখো, ট্যান এ প্লাস বি ইকুয়াল টু এ রুট থ্রি, এই পাশে কী অবস্থা আছে, ওই পাশে গেলে কী হবে? তাহলে উপরে থ্রি নিচে কি বা? আমি একটু ভেঙ্গে তোমাদেরকে বুঝাই, ভেঙ্গে বুঝলে আমাদের বুঝতে সুবিধা হবে। শুধু থ্রি আমরা কী লিখতে পারি? রুট থ্রি ইন্টু, কারণ থ্রু শুধু থ্রি যে কথা, রুট থ্রি ইন্টু রুট থ্রি একই কথা, কারণ রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে স্কোয়ার, রুট থ্রি স্কোয়ার, স্কোয়ার রুট কী হয়, তাহলে শুধু থ্রি হয়ে যায়, আমরা রুট থ্রি লিখতে পারি। এখান থেকে আমি কী লিখতে পারি? ট্যান এ প্লাস বি, এখানে দেখো রুট টুট কাটা যায়, শুধু রুট থ্রি থাকে। হ্যাঁ, এই ধরনের ম্যাথ আমরা আগে করছিলাম না, আমি তো এখানে এ বির মান নির্ণয় করব, তাই না? তো এখন আমার এখানে ত্রিকোণমিতিক কোন উপাদ্য আছে, সেটা কে আছে? তাহলে এখন আমাকে চিন্তা করতে হবে ট্যান কত ডিগ্রির মান রুট থ্রি, তাহলে ট্যানকে নিয়ে চিন্তা ভাবনা, ট্যান কত ডিগ্রির মান রুট থ্রি। এখন ট্যানের ক্ষেত্রে আমরা কী জানি? ট্যানের ক্ষেত্রে আমাদের যে আঙ্গুলের সাহায্যে মান নির্ণয়ের টেকনিকটা আছে, ট্যানের ক্ষেত্রে সূত্রটা কী? ট্যান থিটা, এখানে ভালো করে লক্ষ্য করো, রুট বাই রুট, তাই না? আমি যদি রুট থ্রি আনতে চাই, এক্স্যাক্টলি কী হলে রুট থ্রি আসবে? উপরে থ্রি নিচে ওয়ান, উপরে থ্রি নিচে ওয়ান মানে কি দেখো তো, রুট থ্রি বাই ওয়ান মানে তো রুট থ্রি। আগে বিষয়টা বোঝার চেষ্টা করো, আমি কীভাবে রুট থ্রি পেলাম? রুট থ্রি পেলাম রুট থিটা, দেখো ট্যান থিটা যে কোনো ডিগ্রি নির্ণয়ের থিটার ক্ষেত্রে, ট্যান থিটার ক্ষেত্রে সিস্টেম কী? ট্যান যে কোনো ডিগ্রি নির্ণয়ের সূত্র কী? রুট বাই রুট, রুটের ভিতরেও আঙ্গুল, তোমার লবে রুটের ভিতরেও আঙ্গুল, হরে রুটের ভিতরেও আঙ্গুল, শুধু তো অ্যান্সার রুট থ্রি। তাহলে হরে কয়টা আঙ্গুল হলে রুট থ্রি হবে, লবে কয়টা আঙ্গুল হলে আর হরে কয়টা আঙ্গুল হলে? লবে তিনটা আঙ্গুল, হরে একটা আঙ্গুল, তাই না? তাহলে এই যে রুট থ্রি বাই ওয়ান, তার মানে রুট থ্রি। তাহলে
কত ডিগ্রি হলে লবে তিনটা আঙ্গুল হরে একটা আঙ্গুল? এক্স্যাক্টলি যদি হয় টেন সিক্সটি ডিগ্রি, এক্স্যাক্টলি এই যে এই আঙ্গুলটা, এই আঙ্গুল যদি বাদ দেই, এই আঙ্গুল বাদ দিলে আমার বামে কয়টা আঙ্গুল, ডানে কয়টা আঙ্গুল? তাহলে বামের আঙ্গুল মানে সাইন মানে লব, ডানের আঙ্গুল মানে কস মানে হর। দেখছো, এটা তো আমি আগেও শিখাইছি, তাই কি না? তাহলে এক্স্যাক্টলি যদি আমার 60 ডিগ্রি হয় তাইলে কিন্তু এমনটি ঘটবে, অন্যথায় ঘটার কোনো উপায় নেই। তাহলে ট্যান 60 ডিগ্রির মান এক্স্যাক্টলি কত? রুট থ্রি। তাহলে আমি রুট থ্রির বদল কী বসাতে পারি? ট্যান 60 ডিগ্রি। তাহলে এটা কত ইম্পর্টেন্ট দেখছো? হ্যাঁ, তাহলে বা ট্যান এ প্লাস বি ইকুয়াল টু ট্যান 60 ডিগ্রি, এগুলো একদম সহজ। কিন্তু কিন্তু এই যা বললাম, আমাকে বুঝে 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 করতে হবে, মুখস্থ কোনো অবস্থায় করা যাবে না, ঠিক আছে? এখন উভয় দিক থেকে ট্যান আউট, তাহলে এখন আমি কী লিখতে পারি? অতএব এ প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা ডট ডট আমি দেবো এক। কী দেবো? তাহলে আমি এক নম্বর সমীকরণটা উপরে একটু লিখে নিচ্ছি। তাহলে আমরা এক নম্বর সমীকরণ কী পেলাম? এ প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা পাইলে আমি এক নম্বর সমীকরণ। ক্লিয়ার একদম? তাহলে ওকে, এটা এটা লেখা হয়েছে। এখন আমি নিচে লিখবো আবার, কারণ আমরা তো ওইখানে দুটো সমীকরণ পাইছি, এই যে বামপক্ষ মধ্যপক্ষ ডানপক্ষ অনুযায়ী। তাহলে নিচে লিখবো আবার, আবার আবার আমি কী লিখতে পারি? টু রুট থ্রি কস এ মাইনাস বি ইকুয়াল টু থ্রি লিখতে পারি আমরা, কারণ আমি কী বলছি, বামপক্ষ সমান মধ্যপক্ষ, আবার ডান থ্রি তোমার বামপক্ষ সমান মধ্যপক্ষ, ডানপক্ষ সমান মধ্যপক্ষ। প্রথমে কী করছি? বামপক্ষ সমান মধ্যপক্ষ নিছি, এখন আমি কী করবো? ডানপক্ষ সমান মধ্যপক্ষ নেবো। এই যে ডানপক্ষ সমান মধ্যপক্ষ নিছি, তার একটা সমীকরণ হলো। এখন বা এখান থেকে আমরা কী লিখতে পারি লক্ষ্য করো? কস এ মাইনাস বি থ্রি বাই টু রুট থ্রি লিখতে পারি। হুম, বা এখানে আমি বোঝানোর জন্যে লাইনটা স্কিপ করতেছি না, তোমাদের বুঝাচ্ছি আমি। থ্রি মানে কী লিখতে পারি? রুট থ্রি গুণন রুট থ্রি পারি, ডিভাইডেড বাই কি? টু রুট লেখা যাবে। হ্যাঁ, এখন দেখো তো এই রুট থ্রি এই রুট থ্রি কাটা যায় যাবে। এখন আমি কী করতে পারি? বা কস এ মাইনাস বি ইকুয়াল টু আমি কী লিখতে পারি? রুট থ্রি বাই টু। এখন আমার কি আবার এ মাইনাস বির মান বের করতে হবে না? তাহলে এখন এখানে কোন ত্রিকোণমিতিক অনুপাতের নাম আছে? এখন আমাকে শুধু কসকে নিয়ে ভাবতে হবে, কস কত ডিগ্রির মান? রুট থ্রি বাই টু। দেখো একদম সহজ, কিন্তু আমি তোমাদেরকে যেভাবে ম্যাথগুলো করাচ্ছি একদম সহজে, এসে সহজ কি পন্থা আছে? আর নাই। আর আমরা কোনোভাবেই এই যে ডিগ্রির মান নির্ণয়ের ক্ষেত্রে ক্যালকুলেটার ব্যবহার করবো না, কারণ এটা আমরা খুব দ্রুত বের করতে পারবো, ক্যালকুলেটার চেয়েও দ্রুত। যদি তুমি প্র্যাকটিস করো, ক্যালকুলেটার বের করার কোনো প্রয়োজন নেই আছে। তাহলে এখন আমরা এখান থেকে এখন কী আনবো? কস কত ডিগ্রির মান? রুট থ্রি বাই টু। এখন কসের ক্ষেত্রে সূত্র কী? কস থিতা আঙ্গুলের তোমার রুট বাই টু। কসের ক্ষেত্রে আমরা কী জানি? যত ডিগ্রি ওটা বাদ দিয়ে ডানের আঙ্গুল। তাহলে এখন এইখানে এই মানটা কখন মিলবে? যদি থ্রি হয়, নাকি যদি কত হয়? তাহলে থ্রি মানে তিনটা আঙ্গুল লাগবে না। কসের ক্ষেত্রে যত ডিগ্রি আমি ডানের আঙ্গুল নিব, তাহলে কত ডিগ্রি হলে থ্রি হবে? এই আঙ্গুলটা দেখো, এই আঙ্গুলটা যদি এই আঙ্গুলটা এক্স্যাক্টলি নেই, এই যে এই আঙ্গুল, তাহলে আমার ডানে কয়টা আঙ্গুল আছে দেখছো বিষয়টা? তাহলে এই আঙ্গুলটা মানে কত ডিগ্রি? তাহলে কস 30 ডিগ্রির মান এক্স্যাক্টলি রুট থ্রি বাই টু। একদম সহজ কিন্তু। তাহলে কস 30 ডিগ্রির মান কি? রুট থ্রি বাই টু। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতির অঙ্কে। তুমি যদি ত্রিকোণমিতির অঙ্কে 10-এ 10 পেতে চাও, তোমার যে আদর্শ অনুপাত 5টা আছে, আদর্শ ডিগ্রিতে 5টা আছে, তার মান কীভাবে বের করতে হয়, মান থেকে ডিগ্রিতে কীভাবে ফেরত আসতে হয়, তুমি যদি এটা না করতে পারো, তুমি এইখান থেকে 10-এ 10 পাবা না। তুমি যতই মেধাবী স্টুডেন্ট হও, তুমি এখান থেকে 10-এ 10 পাবা না। তুমি ত্রিকোণমিতিতে 10-এ 10 যদি পেতে চাও, জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ, তোমাকে এটা অবশ্যই জানতে হবে ক্যালকুলেটার ব্যতীত, যে কীভাবে আমি বিভিন্ন যে ডিগ্রিগুলো আছে ত্রিকোণমিতিক অনুপাতে, যে বিভিন্ন ডিগ্রি আছে তার মান বের করব, আবার কীভাবে মান থেকে ডিগ্রিতে ফেরত আসবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, কথা বোঝা গেছে? তাহলে আমরা আসতে পারলাম থ্রি রুট থ্রি বাই টু কস কত ডিগ্রির মান দেখছো? বা
cos a minus b cos 30 degree clear and উভয় পক্ষ থেকে cos আউট হবে না তাহলে এখন আমি কি লিখতে পারি অতএব a minus b equal to 30 degree এটা দেব ডট ডট কি তাহলে আমি দুটো সমীকরণ পাইছি প্রথম সমীকরণ a plus b দ্বিতীয় সমীকরণ কি তার মানে আমাদের এখানে যাদের মান বের করব তারা একই আছে আমাকে আর সমজাতীয় করতে হবে না এ বি আছে নিচে এ বি আছে তাহলে আমি যদি একবার দুটো সমীকরণকে যোগ করি আমি একটা মান পাবো আমি যদি আরেকবার বিয়োগ করি আরেকটা মান পাবো কথা বুঝে গেছে তাহলে এখন নিচে লিখব এই পর্যন্ত লেখা শেষ নিচে লিখব এখন এখন সমীকরণ এক ও দুই যোগ করে পাই তো সমীকরণে এক ও দুই যোগ করব মানে কি সমীকরণের যোগের সিস্টেম তোমাদেরকে আমি শিখাইছি বইয়ের মতো করব না বামের সাথে বাম যোগ ডানের সাথে ডান যোগ তাহলে বামের সাথে বাম তার মানে একের সাথে এক তাহলে এটা ছিল এক আর এটা ছিল বি বি কত ডিগ্রি ছিল এটা ছিল দুই উপরেটা ছিল এক নিচেরটা ছিল দুই তাহলে বামের সাথে বাম ডানের সাথে তাহলে বামের সাথে বাম যোগ করি দেখো এ প্লাস বি এটা বাম প্লাস দ্বিতীয় সমীকরণের বাম কি এ মাইনাস বি এটা যে মাঝখানে যোগ ইকুয়াল টু 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি তাহলে ডানের সাথে ডান বা দেখো তো কে কে কাটা যায় বি বি তাহলে থাকে কে টু এ 90 ডিগ্রি দেখছো বা এ সমান 90 ডিগ্রি বাই টু অতএব এ সমান 45 ডিগ্রি একদম সহজ এখন তুমি আবার সমীকরণ দুটো যদি বিয়োগ করো তাও মান বের করতে পারবা তুমি যদি মনে করো না আমি বিয়োগ করবো না একটা সমীকরণে মান বসাবো তাও হবে তুমি মান বসাও এখন নিচে রাখো সমীকরণ একে এর মান বসিয়ে পাই সমীকরণ সমীকরণ এক এ এ এর মান বসিয়ে পাই সমীকরণ এক কী ছিল এ প্লাস বি 60 ডিগ্রি বা এর মান বসাবা এর বদল কী বসাবা 45 60 ডিগ্রি বা বি সমান তাহলে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি তাহলে অতে বি সমান আমি এক্স্যাক্টলি কত ডিগ্রি পেলাম 15 ডিগ্রি 15 ডিগ্রি তাহলে দেখছো এ আর বির মান বের করতে পারছি এই রিলেটেড আমরা যদি সৃজনশীল দেখি আমরা অনেক ধরনের ম্যাথ পাবো বিভিন্ন সালে এসেছে এই রিলেটেড যে দুটো সমীকরণ আসবে দুটো সমীকরণ থেকে থিতার মানটা বের করতে হবে একবার যোগ করবা যোগ করার পর একটা মান পাবা ওই মানটা যদি বসাও বা আরেকবার যদি বিয়োগ করো তাও হবে ওকে এখন আমি এক্স্যাক্টলি আমার প্রমাণে যাবো আমাকে কি বলছে দেখো সাইন এ ইকুয়াল টু কস থ্রি বি তাহলে বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলাতে হবে তাহলে আমি এর মান কি পেলাম এর মান কি পেয়েছি 45 ডিগ্রি দেখো এর মান পেয়েছি 45 ডিগ্রি বির মান কি পেয়েছি দেখছো হ্যাঁ এই এই মানগুলো বসালে তো আমার ম্যাথ শেষ তাই না তাহলে এখন আমি লেখাই তো সবার এখন আমি নিচে লিখবো বাম পক্ষ কি অঙ্ক একদম সহজ না এখন আমি লিখবো বামপক্ষ বামপক্ষ তাহলে বামপক্ষ আমার কি আছে সাইন এ তাহলে সাইন এর মান বসাবো কত ডিগ্রি কারণ এর সমান তো 45 ডিগ্রি বাইর করছি তাহলে সাইন এক্স্যাক্টলি 45 ডিগ্রি মান বের করবো তাহলে 45 মানে কয় নম্বর আঙ্গুল এই যে এক্স্যাক্টলি তিন নম্বর আঙ্গুল এটা তো 45 শূন্য 30 45 60 90 তাই কি না পাঁচটা আঙ্গুল পাঁচটা আদর্শ ডিগ্রি এক্স্যাক্টলি এই নম এই আঙ্গুল সাইনের ক্ষেত্রে সূত্র কি রুট বাই টু তাহলে সাইন 45 ডিগ্রি মানে তো তিন নম্বর আঙ্গুল মানে কয় নম্বর আঙ্গুল তিন নম্বর আঙ্গুলে আমি আসি তিন নম্বর আঙ্গুল যদি থাকে আমার কয়টা আঙ্গুল আছে এই পাশে সাইনের ক্ষেত্রে তো আমি বামে আসবো কয়টা আঙ্গুল তাহলে এইখানে টু বসাবো এটা তো নর্মালি ক্যালকুলেশন আছে টু মানে কি রুট টু গুণন এই রুট রুট কাটা যায় উপরে ওয়ান বাই রুট টু তাহলে আমি পাই পেলাম ওয়ান বাই এটা দ্রুত করে দিলাম তাহলে হাতের আঙ্গুলের সাহায্যে কত দ্রুত করা যায় দেখছো যেটা সায়েন্টিফিক ক্যালকুলেটর এত দ্রুত সম্ভব না সম্ভব তাহলে আমার এটা বাম পক্ষে গেল এখন ডান পক্ষ ডান পক্ষ এখন ডান পক্ষে আমার কি আছে কস থ্রি বি কস কি আছে তাহলে কস থ্রি গুণন বি মানে কত ডিগ্রি তাহলে কস 45 ডিগ্রি এখন কসের ক্ষেত্রে আমরা কি জানি কস থিটা মানে কি ওটাও রুট বাই টু এবার কস কত ডিগ্রি মান
কত ডিগ্রি 45 ডিগ্রি মানে কয় নম্বর আঙ্গুল তিন নম্বর তিন নম্বর আঙ্গুল ডানে যাও আর বামে যাও ডানে যাও বামে যাও কয়টা আঙ্গুল থাকে তার মানে আমি কি লিখব টু এইটা মানে কি ওয়ান বাই এই ওয়াহ ওয়ান বাই মিলে গেছে বাম ডান মিলে গেছে মিলছে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো মনে হয় কারো প্রবলেম নাই নাকি যেভাবে অঙ্ক করাই প্রবলেম থাকার তো কথা না একের অঙ্কের ভিতরে চলে যাই নারী বুড়ি সব শেষ হ্যাঁ পুরো সার্জারি করা হয় অঙ্কে নাকি অঙ্কের সার্জারি তারপরে তোমরা পারো না কী হবে তাহলে তোমাদের অবস্থা হুম বলো ভালো কিছু করতে হবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই ওকে ঠিক আছে।